নমস্কার সকল ঈশ্বর সন্তানদের গুরুকুলের নিত্য যে হয় যে 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 মনুষ্য জ্ঞান সেই তত্ত্বজ্ঞানে স্বয়ংবাল গুরুকুলের জ্ঞানে সদ্গুরু মহারিষি মাধবাবার জ্ঞানে আপনাদের স্বাগতম আমাদের যে বিষয়টি এখন আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গুরুতত্ত্ব জ্ঞান গুরুকে গুরুর পরিচয় কি গুরুর ক্ষমতা কি গুরুর কর্তব্য কি এবং গুরু শিষ্য পরম্পরায় কি কর্তব্য সেই বিষয়ের জ্ঞান আমরা জেনেছি সদগুরুর তত্ত্ব জ্ঞান সদগুরু কে যিনি স্বের অধিকারী স্বায়ত্রী অধিকারী যার সত্য সনাতন হয় যিনি সকল মন্ত্রত্যতা নির্বিশেষে বর্ণ নির্বিশেষে বিজ্ঞান সম্মত ভাবে সত্য সনাতন ধর্মকে জাগরণ করেন এই সত্য সনাতনকে জানান সত্য সনাতন বিজ্ঞানকে জানান এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের সঙ্গে যে জ্ঞান প্রকৃতিগত তাকে সদগুরু বলা হয় সেই সদ্গুরুকে আমাদের ধর্মগুরু বা ধার্মিক বলা হয় তাহলে সেই বিষয়কে এই গুরু কে বলছে গুরু কে হতে পারে সেই বিষয়ে চৈতন্য চৈতন্য বলছে কি বা বিপ্র কি বা নাস্তি শূদ্র কেনে নয় যেই কৃষ্ণবেতা সেই গুরু হয় বলছে যেমনই হোক না কেন মানুষ সে শুদ্র হোক বা ব্রাহ্মণ হোক সে গুরু হতে পারে যিনি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দেবেন যিনি বিষ্ণুরূপে বিষ্ণুরূপের জ্ঞান দেবেন তিনিও গুরু হতে পারেন তিনি বিষ্ণুত্বের জ্ঞান দেবেন তিনি বৈষ্ণব হতে পারেন যিনি জ্যোতিময় প্রকাশ করতে পারেন কারো ভেতরে তিনিও গুরু হতে পারেন কিন্তু সদ্গুরু তত্ত্ব জ্ঞান একটু ভিন্ন সদ্গুরু সবাই হতে পারে না সদ্গুরুর জ্ঞানকে জানতে গেলে সত্য সনাতন বিজ্ঞানকে জানতে হবে তাই সত্য যুগের যে জ্ঞানে সত্যযুগের মন্ত্রে নারায়ণ ওপর বেদা আারায়ণ ও পরক্ষরা নারায়ণ পর নারায়ণ পর এই নারায়ণটা যে বেদ এইটাকে প্রমাণ করতে হবে এই নারায়ণের গতিটাই যে আমাদের পরম গতিতে নিয়ে যেতে পারে এই নারায়ণের মধ্যে অক্ষর যা কিছু আমি পড়ছি এ থেকে শুরু করে অ আ ম কব যে আমি পড়ছি ওমের যে তত্ত্ব বা শব্দর যে তরঙ্গের তত্ত্ব বা মন্ত্রর যে তত্ত্বের শরীরে কোথায় কি কাজ করে তাকে জানাতে হবে তিনি সদ্গুরু হয় যিনি বিজ্ঞান সম্মত ভাবে স গায়ত্রী মন্ত্রের অধিকারী হয়ে মনুষ্য জগতের কল্যাণে সত্য সনাতন বিজ্ঞানকে জাগরণ করেন তিনি সদগুরু হতে পারেন যার মধ্যে নববিতা ভক্তি এবং অষ্টসাত্ত্বিক ভাব আছে তিনিও সদ্গুরু হতে পারেন এই জ্ঞানগুলো দরকার তাই জ্ঞানের জন্য বলা হয়েছে না শুদ্র ভগবান তেস্তু ভগবত মত সর্বে শ্রুতে শুধ্রা জেন ভক্তা জনার্দনে

শ্রীমদ্ ভাগবত গীতায় বা মহাভারতের একটি সূত্র আছে ব্রাহ্মণেশ্ব মাহি ভুজদয় ক্ষত্রিয় পুরুত্ব বৈষ্ণবৈশত সূত্র তাহলে ব্রাহ্মণ এই মুখমন্ডল অর্থাৎ শরীর রূপে ব্রাহ্মণটা কে বলছে ভুজরূপে শক্তিশালী বলবান হয় কে আছে বলছে ক্ষত্রিয় বৈশ্য বিষ্ণুতত্ত্ব জ্ঞানের যে সৃষ্টি হচ্ছে তাই হচ্ছে বৈষ্ণবত্ব আর এই পা হচ্ছে সূর্যের কর্ম পা যদি কর্ম করা বন্ধ করে দেয় আপনার চলন গমন বন্ধ হয়ে যাবে আর যদি চলন গমন বন্ধ হয়ে যায় আপনার শরীর অক্ষয হয়ে যাবে আর শরীর অক্ষয হয়ে গেলে আপনার প্রাণবাহী কোনো কাজ করবেন তাই বলছে ব্রাহ্মণ যদি প্রত্যহ তার মাথা যদি পায়ে নতনা করে বা শূদ্রের কাছে না যায় তাহলে কিন্তু সে ভগবান তত্ত্ব বা ভক্তি ভাব আনতে পারবে না তার শরীরে ভক্তি থাকবে না শরীরের ভোগ তোমাকে তাই বলা হয়েছে এখানে বিপক্ষত্রীয় বিপ্র ক্ষত্রিয় বৈষ্ণব জন্ম বে সত্রংবত শুধ্রই ভগবানের প্রিয় এখানে বলা হয় কি বা বিপ্র কিবা বা নাস্তি শূদ্র কেন নয় যে কৃষ্ণ বেকার সেই গুরু হয় তিনি কৃষ্ণতত্ত্ববি জ্ঞান জেনেছেন বৈষ্ণবত্বের জ্ঞান জেনেছেন তিনি জ্যোতিরূপে প্রকাশের জ্ঞান জেনেছেন যিনি কোন জ্ঞানকে জাগরণ করতে পারেন বা দর্শন দিতে পারেন তিনি সদ্গুরু হতে পারেন এই সদ্গুরুর ভাবনায় শ্রীমদ্ ভাগবত গীতা থেকে শুরু করে বেদ থেকে শুরু করে চৈতন্য চৈতন্যিত্য এবং মনুষ্য কারিগরী বিদ্যায় সদ্গুরু মহারিষি মাদ জ্ঞানও তাই বলা হয় তাই সদ্গুরু সন্ধানে আপনার দীক্ষিত হন সদ্গুরু সন্ধানে আপনার দীক্ষা শিক্ষা গ্রহণ করে ভারতের মাটিকে জাগরণ করুন এই ভারতের মাটিতে দীক্ষা শিক্ষা দিয়েই জ্ঞানটা শুরু হতো বিদ্যাটা শুরু হতো তাই হাতে খড়ির পদ্ধতি ছোটবেলায় তিন বছরের মধ্যে দিয়ে দেওয়া যখন সে কথা বলা শেখে যখন তার অক্ষর ব্রহ্ম জ্ঞান হয় একটি ভালো ব্রাহ্মণের দ্বারা সরস্বতী পুজোর সময় হাতে বিদ্যাটা শুরু করা তারপর একটি বয়সের পর থেকে আট বছরের মধ্যে তাকে একটি সদ্গুরু সন্ধানে মন্ত্র দীক্ষায় দীক্ষিত করা তার ব্রহ্মচর্য সন্ন্যাস গৃহস্থ এবং বামপস্থের যে আচার চার আচার্যের মধ্যে এক হাজার এক হাজার জানলেও হবে সেই আচার উপচারকে জানা তখন তার জীবন কর্মজীবনে যে উন্নতি তখন সে দেবত্ব শ্রেষ্ঠত্ব পাবে সেই হচ্ছে সদগুরুর জ্ঞান এটাই হচ্ছে সত্য সনাতন ধর্মের জ্ঞান এটাই হচ্ছে বর্তমান হিন্দু ধর্মের জ্ঞান যারা হিন্দু হয়ে বসে আছেন তাদের দীক্ষা শিক্ষার প্রয়োজন কেন বর্তমান আধুনিক বিজ্ঞান তাই বলে কি বলছে বলছে একটি ফোন কিভাবে চলবে আপনি একটি ফোন আপনার ফোনে যদি সিম কার্ড না থাকে তাহলে আপনি সিম কার্ড লেস ফোন হয়ে গেলেন ঠিক একই রকম আপনার ভেতরে যে আপনার নাম বা মন্ত্র যদি না থাকে তাহলে আপনি কোনো কাজ করতে পারবেন ওই এরকম নিত্য কর্ম খাওয়া দাওয়া ঘুমানো প্রজন্ম রক্ষা করা এইটুকুই তারপরে আরো যে কর্ম সেই কর্ম করতে পারবেন কারোর সঙ্গে সংযুক্তি হবে না ভালোবাসা ভাব ভক্তি প্রেম জাগরণ হবে না আর ভাব ভক্তি প্রেম না থাকলে ঈশ্বর প্রাপ্তি ভগবান প্রাপ্তি ভগবত তত্ত্বের জ্ঞান ভক্তিভাব না থাকলে সত্যানিক ভাব জাগরণ তাই আপনার সন্তানদের মধ্যে যদি ভক্তিভাব তত্ত্বের জ্ঞান প্রদান করতে চান ভক্তিভাব প্রেম ভালোবাসা জাগরণ করতে চান সওনা জ্ঞান জানতে চান ভূমত্তর জ্ঞান জানতে চান তাহলে সদগুরু সন্ধান করতে হবে সদ্গুর জ্ঞানে দীক্ষিত হয়ে সদ্গুর আশীর্বাদ নিয়ে সদ্গুরুর মন্ত্র জপ করে আপনাকে চলতে হবে আমরা জপ কেন করব বলছে আমরা ফোনে রিচার্জ যদি না করি ফোনটা আমরা চালাতে পারব না ফোনে প্রতি মাসে এখন বর্তমানে রিচার্জ করতে হয় ঠিক একই রকম আমরা যে জব করি সেই জব করতে হবে আর কি জব করবো কিসের জব করব সেই জ্ঞানটাও আছে কোন আচার্যের জব 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 কোন কি প্রাপ্তির জন্য আচার্যচর্যস্তর পথ বানপস্তের পথ এবং সন্ন্যাসের পদে তারা সেই জব করে সেই জব করলেই তাদের মধ্যে সেই উন্নতি হয় স্বাস্থ্য কি বলছে চলুন দেখি আমরা স্বাস্থ্য সম্বন্ধে কি জানি গুরুর পাদশয় বর্ণন কি বলছে চৈত্র মেট্রের জ্ঞানে বা গুরু অষ্টকের জ্ঞানে জ্ঞানে কি বলা হয় বলছে গুরুপা দাস দীক্ষা গুরু শিক্ষা গুরু দু শুন কহি গুরুপা দাস দীক্ষা গুরু শিক্ষা গুরু দুই মহাত হয় প্রথমে দিলেন যিনি মন্ত্র উপদেশ মন্ত্র গুরু দীক্ষা গুরু হয় গুরুত্ব কৃষ্ণ তত্ত্ব যে জন জানায় শিক্ষা গুরু হন শাস্ত্রের ভাষায় শিক্ষা গুরু হয় জান কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্ত জনে তাহলে গুরু রূপে কৃষ্ণ কৃপা করে গুরুই কৃষ্ণরূপ প্রতিষ্ঠান হন গুরুই কৃষ্ণের স্বরূপ রূপে জাগ্রত হন তিনি কে তিনি সদগুরু হয়ে বসেছেন তিনি শিক্ষা দীক্ষা প্রদান করছেন এটাই সত্য সনাতন ধর্মের জ্ঞান এটাই সত্য সনাতন ধর্মের কারুকার্য এটাই বর্তমান বর্তমানের ওই স্যাটেলাইট এবং তাই কাজ করে টাওয়ারে সিগনাল না দিলে আপনার ফোন করবে আপনার দেহ শরীর মন কার কাছে দেহ ভরি সন্ধান করি কোথায় বলছে গুরুর কাছে আবার আমার ঘরের চাবি পরে হাতে এই চাবিটা কোথায় বলে গুরুর হাতে যদি জানতে চান সদ্গুরু সন্ধানের দীক্ষা শিক্ষা নিয়ে আপনারা জ্ঞান অর্জন করুন আপনাদের উন্নতি হবে আপনাদের কর্ম উন্নতি হবে আপনাদের পদ উন্নতি হবে তাহার কি বলছে শুনুন জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতন্য রূপে গুরু শিক্ষা গুরু হাই কৃষ্ণ মহন্ত স্বরূপে জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতন্য রূপে শিক্ষা গুরু হাই কৃষ্ণ মহন্ত স্বরূপে ঈশ্বর স্বরূপে ভক্ত তারই অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম কৃষ্ণগুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ সেই ছয় রূপে করেন বিলাস কৃষ্ণ গুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করেন বিলাস শ্রী চৈতন্য চৈত্রামিতে আছে যে লিখন সেইসবৃত্তি শুন দিয়া মন পূজা মূলঙ্গুর পদ ধ্যান মূল গুরু মত মন্ত্র মূল গুরু কৃপা কয়েন সুতি স্মৃতি মন্ত্র মূল মন্ত্র গুরু মুখ বাক্যে ভক্তি সহ হৃদয় যে করিবে কৈক সর্বমন্ত্র মূল মন্ত্র গুরুবাক্যে ভক্তি সহ রিদি মহাজে করিবে গুরুবাক্য বিশ্বাস না হলে যে জনার গুরুত্যাগী সেই জন বঞ্চিত সবার গুরুবাক্য বিশ্বাস না হয় যে জনার গুরুত্যাগী সেই জন বঞ্চিত সবার তাহার সংসার গ ত্যাগ অবশ্যই করিবে নতুবা বৈষ্ণব গুরু দেশ গুরু বেশ গুরু চার যে সঙ্গ তার গুরু দেশ গুরু বেশ গুরু চার যে জনার লেস নাই সঙ্গচার তার যে জন গুরু নেয়নি তাদের সঙ্গ উচিত অর্থাৎ যেজনার লেজটা নেই গুরুর লেজ নেই তার সঙ্গত ছাড়া উচিত যে জনার গুরু ভক্তি নেই তার সঙ্গত ছাড়া উচিত যে জনার গুরু কৃপা হচ্ছে না তাদের সঙ্গ ছাড়া এই কথাটা যে রয়েছে আর কি বলছে অজ্ঞান পাষা আন মন আছে যাহার গুরুবী না নিস্তারিবে আছে কে বা আছে আর অজ্ঞান পাষা আন মন আছে যাহার গুরু বিনা নিস্তারিত কেবা আছে আর হরিভক্তি বিলাসে আছে যে বর্ণন মন্দির শুনো ভক্ত গণ হরি ভক্তি বিলাসে আছে যে বর্ণন মন্দির শুনো কথা ভক্ত গণ গুরুতে আসক্তি হলবান যার সাস্ত পরি কৃষ্ণ ভক্তি লাগে না তাহার গুরুতে আসক্তি হয় বলবান যার শাস্ত পরি কৃষ্ণ ভক্তি লাগে না তাহা গুরু পাদ পদ্মে নিষ্ঠা আছে যার মনে কোন শাস্ত্র না পড়িয়া পন্ডিত সেই জনে গুরুতে পাদ পদ্মে নিষ্ঠা আছে যার মনে কোনো শাস্ত্র না পড়িয়া পন্ডিত সেই জনে যথা পাও যদি গুরুরও দর্শন দেখিলে গীতাঞ্জলি হইবে তখন অষ্টাঙ্গেতে দণ্ডবাদ করিবে নিশ্চয় ছিন্ন পরায় তাহলে গুরুকে যখন দর্শন হবে তখন একটু গীতাঞ্জলি তাকে প্রণাম জানো তাকে নমস্কার জানো বা অষ্টাঙ্গ শরীরে দণ্ডবাদ প্রণাম তাকে করতে হয় তাহলে যারা এই দণ্ডপাত এই নিষ্ঠা রাখে তাদের গুরু গুরুত্বপূর্ণ হয় এটি স্বাস্থ্যের কথা না একটি বিজ্ঞান সব প্রমাণ তা আমরা আরো বলবো সেই বিষয়কে আমরা জানবো নতুন ভাবে বিজ্ঞান স্বরূপে সদগুর জ্ঞানে আমাদের আগামী পর্বে আরো জানবো কিন্তু এখানে কি বলছে বৈবত্য পুরাণ কি বলছে ব্রহ্ম বৈবত্য পুরাণেতে আছে জীবন মন্দিরা সেই তত্ত্ব শুনো ভক্তগণ গুরু কৃষ্ণ হয় গুরু বন্ধু হন যা হইতে মিলে ইষ্ঠ মিলে প্রেম ধন ধর্ম অর্থ কাম সেই যাহা চায় তাহার চরণ দেন সকলে মিলায় গুরু ভক্তি বিনে যদি মিলে সব ব্যর্থ যায় গুরু নিষ্ঠা জনের চরণে নিবেদন শ্রী গুরু চরণে যেন থাকে মম মন ভক্ত আর ভক্তি গুরু আর ভক্ত ভগবান একমাত্র চারি বস্তু একই সমান ভক্ত আরে ভক্তি গুরু আর ভগবান একমাত্র চারি বস্তু একই সমান গুরুপদ বর্ণনাতে সর্ববিঘ্ন না সে বস্তু সাধনে সে বেদ ইয়াবাসে ভক্তমালা গ্রন্থে যে আছে যে বর্ণন আর কিছু গুরুতত্ত্ব হে শ্রবণ ভগবানে ভক্ত আর শ্রী গুরুর চরণে প্রেম ভাবে কিহ দিতে না পারে গুরু স্বয়ং ভগবান হয় আপনি মহন্ত স্বয়ং গুরু দেখি মন্ত রাধা কৃষ্ণ রঙ্গ রাস মন্ত্র কৃষ্ণ নাম অতৃতিমাজে রাখো রাম গুরু সেবা কর সবে একমত হইয়া গুরু শিষ্য এক আত্মা দেখো বিচারিয়া গুরু সেবা সবে একমত হইয়া গুরু শিষ্য এক আত্মা দেখো বিচারিয়া তথ্য জ্ঞানে গুরু শিষ্য এক আত্মা হয় পূর্বপর এই কথা মা কয়। কয়ে জ্ঞানে গুরু শিষ্য এক আত্মা হয় গুরু শিষ্য গুরু শিষ্য ভিন্ন নহে পরমাত্মা দেখ গুরু বাক্য সত্য করি হৃদ গুরুরে মনুষ্য জ্ঞান কবুনা করিবে গুরুতেই সর্বদে নিশ্চয়ই জানিবে গুরু গুরুবে মনুষ্য জ্ঞান কবুনা করিবে গুরুতেই সর্বদেব নিশ্চিত জানিবে সহস্রারে মহাপদ্মে করি ধ্যান রোপণ সাক্ষাৎ দেখিবে গুরু স্বরূপ শিক্ষা গুরু পরম ব্রহ্ম সচিদানন্দ আত্মার চৈতন্য হলে জানিবে তখন চিন্ময় আকারে হরি দেখিবে যখন একাত্মা হইবে তবে নিত্যতে গমন গমন তত্ত্ব সারে আছে রূপ নন আর কিছু তথ্য কর হে গুরু সেবা লক্ষ্মীপতি সদা তার করেন গুরু সেবা নাই করে দেব দুরাচার তার সংসার মাজার গুরু সেবা নাই করে যে দুরাচার তার সমী নাই সংসার মাজার গুরু পতি সদামতি না থাকে যাহার মহাপ বলি খ্যাত সেই দূরাচার গুরুপতি সদাভক্তি করিয়ে যে জন গুরু সেবা আর পূজা করে অনুক্ষণ তবু সম ভগবান ভাগ্যবান তাহার পুণ্যের কথা বলা নাই যায় মহাপুণ্যবান সেই অগ্রাণী ভেতরে তাহার সম নাই সুখী সংসার মাঝারে উপবাসে যত পুণ্য হয় তীর্থস্থানে যত পুণ্যের সঙ্গ হয় গুরু সেবা তত দান করে কহিলাম সার সবার গোচরে ব্রহ্ম বিষ্ণু আদি করি যত দেব গণ গুরু সম নাহি কেহ শুনো সর্বজন ব্রহ্মা বিষ্ণু আদি করি যত দেব গণ গুরু সম কে কেহ শুনো সর্বজন গুরুই সবার মূল গুরু ঈশ্বর গুরুর গতি গুরুর মতি গুরু যোগেশ্বর গুরু বিনা কার্য করে হেন সাধ্য কার সর্বদেব রূপে তিনি সস্তের বিচার সবার প্রধান তিনি বেদের বাচন গুরুতুষ্টে সর্বকার্য বে সাদন ব্রহ্ম বৈবত্ব পুরাণে গণেশ খন্ডেতে আছে যে বন্দন কইলাম শবনেতে গুরু শ্রেষ্ঠ গুরু শ্রেষ্ঠ গুরু ধর্ম জ্ঞান গুরুতেই মননে বাস কর ভক্তগণ গণ যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই হচ্ছে দেবের মহেশ্বর গুরুই পরম সাত ব্রহ্ম সেই গুরু চরণ পদ যদি আপনি পান আপনার কর্মসিদ্ধি হবে আপনাদের উন্নতি হবে আপনাদের পরম গতি আর ফোনকে যদি স্যাটেলাইট বা টাওয়ারের সঙ্গে কানেকশন না থাকে তাহলে ফোনে যেমন কোন কার্য হয় না কল করা যায় না ন্যাশনাল না ইন্টারন্যাশনাল না ইন্টারনেট ঠিক একই রকম গুরু কৃপা ছাড়া গুরু জ্ঞান ছাড়া কোনো কর্মসাধিত হয়নি তাই আপনারা গুরুপতি প্রতি মত গুরুর ভক্তি রাখুন গুরুর প্রতি সান্নিধ্য রাখুন গুরুর জ্ঞানে চলুন সৎগুর জ্ঞানে যিনি স্বের অধিকারী গায়ত্রী অধিকারী যার মন্ত্র সত্য সনাতন ধর্মকে জাগরণ করে তাকে তাই সকলকে ধন্যবাদ সকল ঈশ্বর সন্তান আমাদের স্বয়ং গুরুকুরের ভক্তিযোগ জ্ঞান যোগ শিব যোগ শক্তিযোগ নাম দর্শন যোগ জানুন আপনাদের উন্নতি মনুষ্য কারিগরি বিদ্যা মনুষ্য ধর্মকে বুঝে রাখুন ও শান্তি শান্তি ॐ मालो वाय्